আসসালামু আলাইকুম, আমি আফরোজা। আজকে আমি মন খারাপ নিয়ে কিছু কথা বলতে চাই। আমারও তো প্রায় মন খারাপ থাকে, তো মন না ভালো থাকলে তো কাজকর্ম, সংসার, সন্তান পালন কোনো কিছুই চলবে না। হ্যালো ভিউয়ার্স, ইস অটিজম মম, আজকে প্রোগ্রামে আপনাদের স্বাগতম। নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন। আপুরা ভাইয়ারা কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যে গরম পড়েছে, গরমে তো টিকে থাকা দায়, আবার বৃষ্টি পড়ে। তাহলে আমার সাথেই থাকুন, আমি মন খারাপ কীভাবে ভালো করা যায় আপনারাও টেনে দেখবেন না। আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। কমেন্টস করলে আমি উৎসাহিত হই, বেশি বেশি ভিডিও বানাতে ইচ্ছা করে। আপনারাই তো আমার আপনজন, নিজের লোক, ভাই বলেন, বন্ধু বলেন, আত্মীয় বলেন, সবই আপনারা। তাহলে আমার সাথেই থাকুন। মন ভালো রাখার উপায় বলছি, আনন্দ আর বেদনা মিলেই তো জীবন। মন খারাপ থাকলে শরীর খারাপ হবে, তাই মন খারাপ রেখে লাভ কী বলুন? হুটহাট করে মন যদি খারাপও হয়ে যায়, নিমিষেই তা ভালো করে ফেলুন। চলুন জেনে নেই মন খারাপ মন ভালো করার কয়টি উপায়। এক, মন ভালো রাখার সবচেয়ে কার্যকরী ওষুধ হিসাবে পরিচিত হাসি। শত মন খারাপেও এক চিলতে হাসি সব দুঃখ ভুলিয়ে দিতে পারে। গবেষকরা বলেছেন, শুধু মন নয়, শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে প্রাণ খুলে হাসি। এছাড়াও একটি রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। দুই, শরীরচর্চাও আপনার মন ভালো রাখতে পারে। শরীরচর্চার ফলে এন্ডরফিন নামক হরমোন নির্গত হয়, যা মন ভালো রাখতে সাহায্য করে। এছাড়া গবেষণায় দেখা গেছে, শরীরচর্চা উদ্বেগ ও মানসিক অবসাদ কমাতেও সাহায্য করে। সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপ নিয়ে কয়েক মিনিট রোদে বা জানালার ধারে গিয়ে দাঁড়াতে পারেন। এতে আপনার শরীর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাবে। সূর্য আলোতে এমন রোগ প্রতিরোধ ক্ষমতা আছে যা মানসিকভাবে সুস্থ রাখে। চার, হঠাৎ কোনো কারণে মন খারাপ হলে গান শুনুন। গান মানুষের মন ভালো রাখতে সাহায্য করে। আবার মিউজিকের তালে চাইলেও একটু নাচতেও পারেন। পছন্দের কোনো গান শুনলে মুহূর্তে আপনার মন ভালো হয়ে যেতে পারে, মনে পড়তে পারে সুখের কোনো স্মৃতি। গবেষণায় দেখা গেছে, গান মন ভালো রাখার পাশাপাশি মানসিক ও শারীরিক বিভিন্ন সমস্যা দূর করে। পাঁচ, অ্যালবামে রাখা পুরনো ছবিগুলো নেড়েচেড়ে দেখুন, এটি খুব তাড়াতাড়ি আপনার মন ভালো করে দেবে। পুরনো ছবির পিছনের গল্প যখন আপনার মনে পড়বে, তখন পালিয়ে যেতে পারে সব দুঃখ। ছয়, এছাড়াও পছন্দের কোনো ছবি ফেসবুকে পোস্ট বা কম্পিউটারের স্ক্রিনে রাখতে পারেন, এতে মনে নতুন উদ্দীপনা তৈরি হবে, ভালো মন নিয়ে কাজ শুরু করতে পারবেন। সাত, লিখতে পারেন ডায়েরিতে মজার কোনো স্মৃতি, লিখতে পারেন। যদি নেল পলিশ পছন্দ করেন, নখটা একটু রাঙিয়েও নিতে পারেন। রান্না যদি শখ থাকে, তাহলে করে ফেলুন মজার কোনো রেসিপি। মন খারাপ থাকলে নিজের মার কাছেও গিয়ে ঘুরে আসতে পারেন, বা কাছাকাছি নিজের আত্মীয় স্বজন থাকে তার কাছেও যেতে পারেন। কেমন লাগলো কমেন্টস করুন। আল্লাহ হাফেজ।